আজ বিধাননগর সহ বাকি পুর নিগমের ইস্তেহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। আপনারা দেখলেন যে আমরা সবচেয়ে গুরুত্ব দিয়েছি নিকাশি ও নর্দমা ব্যবস্থার উপরে, যার কারণ গতবার বৃষ্টিপাত বেশি হয়, জল যন্ত্রণা থেকে অনেকে ভুগেছিলেন। আমরা তাই দীর্ঘস্থায়ী বৈজ্ঞানিক সমাধানের জন্য বিশেষজ্ঞ পরামর্শ দিয়ে আমরা ব্যবস্থা নেব। দ্বিতীয় হচ্ছে জল সরবরাহ, এটা খুব গুরুত্বপূর্ণ। সেখানে আমরা নিউটাউন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের ধারণ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি জল সরবরাহের মাস্টার প্ল্যান তৈরি করব। আর তিন হচ্ছে নির্মল বিধানসভা, বৈজ্ঞানিকভাবে বর্জ্য ব্যবস্থার জন্যে আমরা একটা সলিড ওয়েস্ট প্রসেসিং প্ল্যান্ট 5 বছরের মধ্যে তৈরি করব। তা আমাদের ম্যানিফেস্টোতে সব বিস্তৃতভাবে দেওয়া হয়েছে। আমাদের ডাক্তার মেয়র তৃষ্ণা চক্রবর্তী তিনি এসে পৌঁছেছেন, তাকে মঞ্চে আহ্বান করবেন। আমি আপনাদের সবাইকে আবার নমস্কার জানাচ্ছি।